সর্বজনীন পেনশন সেবা 2023-এর আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বজনীন পেনশন সেবার মাসিক চাঁদার পরিমাণ কত এবং মাসিক চাঁদার বিপরীতে আপনি যখন পেনশনে যাবেন তখন প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন। আজকের এই পুরো ভিডিওটা জুড়ে থাকছে এ প্রসঙ্গে আলোচনা। তো আমি আপনাদের কাছে এক মিনিট সময় চেয়ে নিচ্ছি, যদি আপনি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং একই সাথে এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমরা প্রথমে জানবো সর্বজনীন পেনশনটা মূলত কি। আমরা জানি যে সরকারি চাকরি যারা করে তারা অবসরকালীন সময় পেনশন ভোগ করে, তো সেম একইভাবে বাংলাদেশের সকল নাগরিকই অবসরকালীন সময় পেনশনের আওতাভুক্ত করার প্রক্রিয়াকে সর্বজনীন পেনশন বলে। তো সর্বজনীন পেনশনে যে চারটে স্কিম রয়েছে সেই চারটে স্কিম কি কি। প্রথমত যেটা রয়েছে সেটা প্রবাসী স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম। তো আমরা এই চারটা স্কিম সম্পর্কে জানব এবং এই চারটা স্কিমের কোনটার মাসিক কর্তন কত এবং মাসিক কর্তনের বিপরীতে, অর্থাৎ মাসিক কর্তন বলতে মাসিক চাঁদা কত এবং মাসিক চাঁদার বিপরীতে আমরা প্রতি মাসে কত টাকা পেনশন পাবো, আজকে এই ভিডিওতে এই প্রসঙ্গে আলোচনা করব। তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রবাসী স্কিম কি। প্রবাসী স্কিম বলতে বাংলাদেশের নাগরিক যারা কর্মজীবী, অর্থাৎ চাকরির তাগিদে বা জীবিকার তাগিদে প্রবাসে বসবাস করে সর্বজনীন পেনশন সুবিধা ভোগ করতে চান, তাদের সেই স্কিমকে বলা হচ্ছে প্রবাসী স্কিম। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে প্রগতি স্কিমটা মূলত কি। প্রগতি স্কিম বলতে সেই স্কিমকে বোঝানো হচ্ছে যারা বেসরকারি কর্মকর্তা কর্মচারী বা যারা সরকারি চাকরিজীবী করে না বেসরকারি চাকরিজীবী, তাদের জন্য যে স্কিমটা আনা হয়েছে বা যে স্কিমটা আনা হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রগতি স্কিম। তো এরপরে তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে সুরক্ষা স্কিমটা কি। সুরক্ষা স্কিমটা হচ্ছে যারা কোনো পেশায় নিয়োজিত না, অর্থাৎ আত্মনির্ভরশীল পেশা। এখানে আত্মনির্ভরশীল পেশাটা হচ্ছে যেমন কৃষি পেশা, অনলাইন ফিনান্সিং পেশা, কামারের পেশা, শিল্প পেশা, তাঁত শিল্পর পেশা, এই ধরনের পেশায় যারা নিয়োজিত তাদেরকে সুরক্ষা পেশা বলা হচ্ছে। তো এখন আমরা যেটা জানবো সমতা স্কিমটা মূলত কি। সমতা স্কিমটা হচ্ছে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের জন্য যে পেনশন সুবিধা ভোগের একটা শাখা বা একটা সুযোগ প্রণালী করে দেওয়া হয়েছে সেই প্রণালীটাকে মূলত বলা হচ্ছে সমতা স্কিম। তো এখন প্রত্যেকটা স্কিমের মাসিক কর্তন কত এবং এই মাসিক কর্তনের বিপরীতে আমরা পেনশনে গিয়ে মাসিক কত টাকা পেনশন পাবো, এখন এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। সর্বজনীন পেনশনের মাসিক কর্তন বা মাসিক চাঁদা কত এবং মাসিক চাঁদার বিপরীতে আপনি পেনশনে গেলে কত টাকা পেনশন সুবিধা পাবেন বা প্রতি মাসে কতটুকু পেনশনের টাকা পাবেন, সে সম্পর্কে একটা শর্ট তুলে ধরলাম যাতে আপনাদের বোঝার সুবিধার্থে। সর্বজনীন পেনশন সুবিধায় প্রবাসী ভাইরা তিন ধাপে চাঁদা প্রদান করতে পারবে। প্রথমত 5,000 টাকা, দ্বিতীয়ত 7,500 টাকা, তৃতীয়ত 10,000 টাকা। তো এখন বলবো 5,000 টাকা চাঁদা কর্তন করলে, অর্থাৎ 18 বছরের নাগরিক, সে পেনশনে গিয়ে কত টাকা পাবে। 18 বছরের নাগরিক 5,000 টাকা চাঁদা প্রদান করলে, অর্থাৎ 42 বছর চাঁদা প্রদান করার পরে সে পেনশনে গিয়ে পাবে 1,72,327 টাকা। 40 বছর দিলে সে পাবে 1,46,001 টাকা। 35 বছর দিলে সে পাবে 95,935 টাকা। 50 বছর বয়সী কোনো প্রবাসী যদি শেষ 10 বছর, অর্থাৎ 50 থেকে 60 বছর 5,000 টাকা দেয়, তাহলে সে প্রতি মাসে পেনশন পাবে 7,651 টাকা। তো এই ছিল প্রবাসী স্কিমের চাঁদা এবং মাসিক পেনশন কত টাকা পাবে এই নিয়ে ছোট্ট আলোচনা। এর পরেরটা থাকছে প্রগতি স্কিমের মাসিক চাঁদা এবং পেনশন কত টাকা পাবে। প্রগতি স্কিম যেটা মূলত বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, প্রগতি স্কিমের চাঁদা প্রদানের হার থাকছে তিন ধাপে, 2,000, 3,000, 5,000। 18 বছর বয়সী কোনো নাগরিক যদি 2,000 টাকা প্রতি মাসে চাঁদা দেয় তাহলে সে পেনশনে গিয়ে প্রতি মাসে পাবে 68,931 টাকা। যদি সে 18 বছরের নাগরিক 3,000 টাকা দেয় তাহলে সে পাবে 1,03,696 টাকা, এবং যদি সে 5,000 টাকা চাঁদা দেয় তাহলে সে পেনশনে গিয়ে প্রতি মাসে পাবে 1,72,327 টাকা। 50 বছর বয়সী ব্যক্তি পেনশন সুবিধা ভোগ করতে গেলে তাকে লাগাতার 10 বছর মাসিক চাঁদা দিতে হবে, এবং 10 বছর মাসিক চাঁদা দেওয়ার পরে যদি সে 2,000 টাকা প্রতি মাসে দেয় তাহলে সে পাবে 3,060 টাকা। যদি সে 3,000 টাকা করে দেয় তাহলে সে পাবে 4,591 টাকা, এবং যদি সে 5,000 টাকা করে দেয় তাহলে সে পাবে 7,651 টাকা।
এখন সুরক্ষা স্কিম নিয়ে আলোচনা করব। সুরক্ষা স্কিম হলো যারা সরকারি বেসরকারি কোনো কর্মকাণ্ডে জড়িত নয়, যেমন কৃষক, অনলাইন ফ্রিল্যান্সার, ব্যবসায়ী, কুমার, এই ধরনের প্রতিষ্ঠানে যারা, এই ধরনের 18 বছর বয়সী ব্যক্তি জন্য 4টা স্কিম রাখা হয়েছে। প্রথম স্কিমের কিস্তির ধাপ হচ্ছে 1,000 টাকা, দ্বিতীয়টা হচ্ছে 2,000 টাকা, তৃতীয়টা হচ্ছে 3,000, চতুর্থটা হচ্ছে 5,000 টাকা। সুরক্ষা স্কিমে 18 বছর প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি লাগাতার 42 বছর 1,000 টাকা করে দেয়, তাহলে সে পেনশনে পাবে 34,465 টাকা। যদি সে 2,000 টাকা করে দেয়, তাহলে সে 42 বছর পরে পাবে 68,931 টাকা। যদি সে 3,000 টাকা করে দেয়, তাহলে সে পাবে 1,03,996 টাকা। এবং যদি সে 5,000 টাকা করে দেয়, তাহলে সে পাবে 1,72,327 টাকা। তো এখন বলবো, 50 বছর বয়সী ব্যক্তি যদি এই স্কিমের আওতায় আসতে চায়, তাহলে তাকে লাগাতার 10 বছর ওর মাসিক চাঁদার পরিবর্তে সে প্রতি মাসে কত টাকা পাবে। 50 বছর বয়সী ব্যক্তি লাগাতার যদি 10 বছর 1,000 টাকা করে দেয়, তাহলে সে মাসিক পেনশন পাবে 1,530 টাকা। যদি সে 2,000 টাকা করে দেয়, তাহলে সে পাবে 3,060 টাকা। যদি সে 3,000 টাকা করে দেয়, তাহলে প্রতি মাসে সে পাবে 4,591 টাকা। যদি সে 5,000 টাকা করে দেয়, তাহলে সে পাবে 7,651 টাকা। এটা কিন্তু 50 বছর বয়সী ব্যক্তির কথা বললাম। তো এখন আমরা সর্বশেষ যে স্কিম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমতা স্কিম। আর এই সমতা স্কিমের একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে বাংলাদেশের একদম হতদরিদ্র ব্যক্তিদের জন্য এই সমতা স্কিমটি, যেটা যদি 18 বছর বয়সী কোনো নাগরিক এই স্কিমের আওতাভুক্ত থাকে, তাহলে সে প্রতি বছর যদি 500 টাকা করে চাঁদা দেয়, এর পাশে সরকার আরও 500 টাকা যোগ করে মোট 1,000 টাকা। সে যদি প্রতি মাসে 1,000 টাকা করে দেয়, তাহলে 18 বছর বয়সী ব্যক্তি সে পেনশনে গিয়ে, অর্থাৎ 60 বছর পরে, সে প্রতি মাসে পাবে 34,465 টাকা। এই সমতা স্কিমে কিন্তু একটা ধাপ, অর্থাৎ প্রতি মাসে যে পেনশনের টাকা দিবে তার একটা ধাপে রাখা হয়েছে। যেহেতু এই স্কিমে বাংলাদেশের হতদরিদ্র লোক বাস করবে, সেই কারণে তাদেরকে তারা 500 টাকা দিবে, আর বাদবাকি 500 টাকা সরকার ভর্তুকি দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ছিল মোটামুটি সর্বজনীন পেনশন সুবিধার প্রত্যেকটা ধাপের এবং প্রত্যেকটা ক্যাটাগরির আপনি কত টাকা পেনশনের চাঁদার টাকা দিলে আপনি পেনশনে গিয়ে প্রতি মাসে কত টাকা পাবেন, এই সম্পর্কে ছোট্ট একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।